শিক্ষার্থীরা চলছে কোর্স দিয়ে তৈরি তৈরি। আর আজকের হাতের কাছে কাগজ কলম আর প্রয়োজনীয় সকল উপকরণ নিয়ে বসে যান সেই ফাঁকে আমরা পরিচিত হয়ে আজকের বিষয় বিশেষজ্ঞের সাথে আমাদের সাথে উপস্থিত আছেন ইসরাত জাহান সোনিয়া প্রশিক্ষক নকশা হ্যান্ডিক্রাফট আজকে বিষয় সংক্রান্ত আপনাদের যে যেকোনো প্রশ্ন কিংবা মতামত থাকলে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের সাথে যোগাযোগ করার ফোন নাম্বার আর তিন তিন দুই পাঁচ শূন্য নয় আর তিন তিন দুই সাত পাঁচ চার এই নাম্বারে আমি আবারও বলছি আট তিন তিন দুই পাঁচ শূন্য নয় আর তিন তিন দুই সাত পাঁচ চার এই নাম্বারে আপনার কে এস করতে পারেন আমাদের কে করতে হলে মোবাইলে মেসেজ অপশানে গিয়ে ডিপি লিখে স্পেস দেয়া আপনার নাম এবং প্রশ্নটি লিখে পাঠিয়ে দিন সেভেন ওয়ান সেভেন ওয়ান এই নাম্বারে কোনো মোবাইল থেকে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন আমাদের ইমেল অ্যাড্রেস দূরপাঠ এট টিভি শিক্ষার্থীরা চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে শুভেচ্ছা আপনাকে থ্যাংক ইউ আজকে তো আমরা দেখবো বান্নি কার্টুন তৈরি তো আমরা উপকরণগুলো তো জানি তারপরও আজকে আবার একটু উপকরণগুলো বলে দেবো শিক্ষার্থীদের জন্য উপকরণ লাগছে হলো এক কাপ কর্নফ্লাওয়ার এক কাপ এমআর আঠা এক টেবিল চামচ বেজলিন এক টেবিল চামচ গ্লিসারিন এক টেবিল চামচ বেবি অয়েল আর এক টেবিল চামচ বেবি অয়েল আচ্ছা আচ্ছা এগুলো দিয়ে সবকিছু দিয়ে যেহেতু বরাবরের মতো বলিয়ে এসছি এগুলো সব মিক্স করে তারপরে ফ্রাই প্যান মধ্যে একটু রান্না করতে হবে খামিরের মতো করে তারপর ওটা দিয়ে কালার করে আমরা প্রস্তুত করি কালার করছি আমরা সানফ্লাওয়ার কিট কালার দিয়ে দিয়ে আচ্ছা আমার আজকে আমার বাননি তৈরি করতে লাগবে হলো চারটি কালার মূলত হালকা বেগুনি হুম ব্ল্যাক হুম কালো কালো সাদা সাদা আর হলো লাল আচ্ছা সাদা কোনটা ক্লিয়ার রং নাকি সাদা রং মিশানো আছে একটু সাদা রং মিক্স আচ্ছা যেহেতু আমার কালারটা ডার্ক কালার আমি সাদা রং মিক্স করে নিয়ে এসেছি আচ্ছা আমরা একটু বানিটা যদি দেখিয়ে দেই শিক্ষার্থীদের আমার মনে হয় শিক্ষার্থীরা ভালো বুঝতে পারবে বাহ আমরা এই বানি কার্টুন তৈরি আজকে দেখে নিব আমার এখানে সানফ্লাওয়ার কিট কালারের মধ্যে রেড আর ইয়েলো আর একটু ই কালার নিয়েছি গ্রিন আচ্ছা তিনটা কালার মিক্স করে একটু হালকা করে নিয়ে আসছি আর বারবারই বলেছি যদি কখনো কালারটা গাঢ় হয়ে যায় ডিপ হয়ে যায় সেক্ষেত্রে সাদা ক্লে নিয়ে একটু মিক্স করে নিলে হাতি বুঝা যাবে যে আমার কালারটা হালকা হালকা হয়ে আসছে আমি প্রথমে বেগুনি কালার নিচ্ছি ওর বডিটা করার জন্য করে করে নি আমরা বেগুনি কালার নিয়ে নিচ্ছি হালকা বেগুনি এবং হাতে খুব ভালো করে ময়ন করে নিচ্ছি বাতাসটা বের করে নিচ্ছি যাতে বসতে পারে এভাবে যেন একটা জিনিস রাখলে সে বসে পড়তে পারে হাত দিয়ে চেপে চেপে সমান করে নিচ্ছি যদি কোথাও মনে হয় যে একটু ফাটা ফাটা ভাব আসে হয়তো আঙ্গুল দিয়ে একটু চেপে চেপে নিলে ওটা মসৃণ হয়ে যাবে আচ্ছা আমরা বডির অংশটা তৈরি করে নিচ্ছি হালকা বেগুনি রঙের ক্লে দিয়ে আমার হয়ে গেছে একটু টেবিলে রেখে যাতে ও বসতে পারে বসার সাইজটা ঠিক আছে কিনা একটু দেখে নিচ্ছি এবং নিচটা খুব প্লেন করে নিলে সুবিধা হয় আচ্ছা হয়ে গেছে আমার বডির অংশটা এখন ভিতরে একটা টুথপিক আমি গেথে রাখবো ওর মাথাটা সেট করার জন্য আচ্ছা একটু এমআর আটা লাগিয়ে নিচ্ছি এখন আমি মাথাটা করার জন্য বেগুনি কালার নিচ্ছি আবারও ভালো করে বাতাসটা বের করে নিচ্ছি একটু হাতে নরম করে হাতে গোল করে নিচ্ছি গোল করার সময় যদি দেখা যায় যে না আমার কোনো ফাটা ফাটা নাই তাহলে বোঝা যাবে আমার ভেতরে কোনো বাতাস নেই আর যদি ফাটা থাকে তাহলে ভেঙে আমি ওটাকে আবার মসৃণ করে নেবো আচ্ছা আমি যে গোল বলটা করতেছি দেখা যাচ্ছে একটা তৈলাক্ত একটা ভাব উপরে চলে আসতেছে এটা কি কারণে ভ্যাজলিন দেওয়ার কারণে হ্যাঁ আচ্ছা এবং উপরে আর তখন আর ফাটার কোনো ভয় থাকছে না একটু রাউন্ড করে একটু সামান্য চেপে নিলাম আমরা বারবারই হাত পরিষ্কার করে নিব একটা রং থেকে যখন আরেকটা রঙে যাব এখন আমি সাদা নিব সাদাটার মধ্যে সানফ্লাওয়ার কিট কালার মিক্স করা আছে আচ্ছা মুখের অংশটা করব প্রথমে গোল করে নিচ্ছি তারপর চেপে একটু চেপে নিচ্ছে প্রেস করে নিচ্ছে ঠিক মাঝখানটাতে অনেকটা হার্ড শেপের মতো হয়েছে বাট নিচটা পুরো গোল আমাদের এক শিক্ষার্থী এস করেছে সে কিটি ক্যাটটা দেখতে চেয়েছে আমার মনে হয় আমরা যদি একটু দেখিয়ে দিই কিটি ক্যাটটা আমরা গত ক্লাসে তৈরি করেছে এই কিটি ক্যাট আমরা একটু সোজা করে কি রাখবো এবার ভালো বোঝা যাচ্ছে আমরা বডিটা করেছি লাল দিয়ে মাথা উপরে আমরা একটা লাল বো দিয়েছি আর পুরো মাথার অংশ পায়ের অংশগুলো আমরা সাদাই রেখেছি সিম কালার যেটা যেটা একদম ক্লিয়ার রং আমরা কোনো সাদা মিশাই নি মিক্স করি নি জি আমার মুখের অংশটা হয়ে গেছে হুম তো এমআর আঠা দিয়ে মুখের অংশটা আমরা আটকে নিচ্ছি এখন আমার কালো নেব হম কালোর যে চোখটা চোখের জন্য দুইটা গর্ত করে নিতে হবে এটাতে আমরা একটু ভেতরের দিকে ঢুকিয়ে দিব এই কারণে আমরা একটু গর্ত করে নিচ্ছি এতে আমার সুবিধা হচ্ছে আমার এখনই আমি দেখতে পাচ্ছি যে আমার চোখটা বাঁকাতারা হয়েছে কিনা আচ্ছা দুটো কাজই হবে দুটো বল করে নেব চোখের জন্য

তাহলে চোখটা একটু ফুটে উঠবে আমি এখানে একটু এমআর আঠা লাগিয়ে নিচ্ছি চোখের গর্তটার ভেতরে কাজ করতে করতে আমাদের সাথে ফোন আছে ফোন নিয়ে নিচ্ছি হ্যালো হ্যালো নাম বলে প্রশ্ন করুন আমি আফ্রুদা সিদ্ধশ্বরী থেকে বলছি আচ্ছা আমার কোয়েশ্চেন হচ্ছে যে আমি যদি ক্লেটা করি সেটা যখন যদি নরম হয়ে যায় বা শক্ত হয়ে যায় এটা ঠিক করার কোনো ব্যবস্থা আছে আচ্ছা আপনি কি করেছেন জি হ্যাঁ করেছিলাম কালকে সমস্যা হচ্ছে হ্যাঁ একটা এক একটা নরম বেশি নরম হয়ে গেল যখন পেঙ্গুইনটা তৈরি করলাম দাঁড়িয়ে থাকে না মানে বসে পড়ে আচ্ছা আবার কিছুটা ওই সাদা একটু বাইরে রাখলাম ওটা বেশি শক্ত হয়ে গেল তখন ওটাকে আবার নরম করতে পারলাম না আচ্ছা ধন্যবাদ শিক্ষার্থী আমাদের সাথেই থাকুন আপনি আপনি যখন করেছেন তখন তখন যদি দেখতেছেন যে নুয়ে পড়তেছে বা সেটা নরম হয়ে এটাকে শুয়ে দিবেন আচ্ছা আচ্ছা কিছুক্ষণ পরে এক ঘন্টা পরে এটা একটু শক্ত হয়ে যাবে তারপরে আপনি এটাকে আমি বারবার গতকালকে বলেছি যেগুলো তাড়াতাড়ি যদি আমরা করতে চাই সেক্ষেত্রে একটু সাপোর্ট দিয়ে দিলে পিছনে বা সামনে কিছুক্ষণ পরে এক ঘন্টা দেড় ঘন্টা পরে সেটা শুকিয়ে যাবে তারপর আবার সেটাকে আমি আমি হাতে উঠি আমার মন মতো যে শেপটা এখানে সোজা দিয়েছি একটু বাঁকা করে দিব বা যেভাবে শেপ ইচ্ছে করলে দিতে পারি আর যদি আপনি ক্লে তৈরির ক্ষেত্রে কখনো শক্ত হয়ে যায় তাহলে শক্ত ক্লেটা আপনার এই চুলাতে থাকা অবস্থায় যদি শক্ত হয়ে যায় তাহলে সেটা আলাদা করে ফেলতে হবে চলাতে শক্ত হতে পারবে না এবং নামানোর পর যেটা দর্শক বলেছেন যে নামিয়ে রাখছি কিছুক্ষণ পর শক্ত হয়ে গেছে তাতে কোনো ভয়ের কিছুই নেই আপনি একটু ক্রিম নিয়ে হাতে ক্রিম মেখে নেবেন নিয়ে সেই ক্লেটা নিয়ে একটু আইকা সাথে নিয়ে ভালো করে প্রেস করলে সেটা আবার শক্ত হয়ে যাবে নরম হয়ে যাবে এবং অবশ্যই আপনি যখনই কাজ করেন আমরা বারবারই যতই কাজ করি না কেন আমরা এটা আটকে রেখে রেখে কিন্তু কাজ করতেছি ডাইরেক্ট আমরা বাতাস

বানি চোখটা একটু দিয়ে দেখব যে আমার এটা খুব বেশি বড় লাগে কিনা খুব বেশি বড় লাগা যাবে না একটু চোখের একটা সাইজ থাকতে হবে খুব বেশি কিছু কিছু যেমন কুকুর ওগুলোর চোখটা একটু বড় হলে ভালো হয় আচ্ছা এটা বলতে একটু ছোট করি এখন বল দুটোকে আমি আইকা দিয়ে লাগিয়ে নেব আইকা দিয়ে আমরা চোখ দুটো বসিয়ে নিচ্ছি এখানে আমি একটু গর্ত করে নেবো যে নিচে যে আমার হলটা আছে ওটা বরাবর যাতে ওটা বসে যায় কালোটা মুখের অংশটা আমাদের প্রায় হয়ে গেছে আমরা আর একটু নাকের উপরে মুখের উপর একটু নাক দিতে হবে একটু বেগুনি কালার নিব আমরা বেগুনি রঙের ক্লে নিয়ে নিচ্ছি আবারও নাকের অংশ তৈরি করার জন্য প্রথমে গোল করে নিচ্ছি তারপর একটু লম্বা অংশটা হম এখন আমি কান করবো কানের জন্য লম্বা হ্যাঁ দুইটা কান আমরা তৈরি করে নিব এবারে সমান দুইটা ভাগ করে নিলাম দুটো বল যদি সমান দেখিনি বারবার বলেছি যে কোনো দুইটা যদি করতে যাই যেমন দুইটা হাত দুইটা পা দুইটা বল সমান করে নিলে তাহলে আমরা বুঝতে পারবো যে আমাদের ক্লেটা সমান আছে আমরা দুইটা বল তৈরি করে নিচ্ছি প্রথমে গোল করার পরে এরকম একটা লম্বা ডট করে নিতে হবে এর কান্টা একটু লম্বা আচ্ছা এবং বেশ বড় বড় পাতার মতো করে আমরা কানটা করে নি এর উপরে আমি এখন সাদা রং দিব সাদা ক্লে নিয়ে নিচ্ছি কানের জন্য যে দুইটা পাতা করেছি ঠিক এটার উপরে আরেকটা একটা প্রলেপ দিব সাদা রঙের সাদা রঙের শিক্ষার্থীরা লক্ষ্য করুন আমরা কিন্তু সাদা রং মিশিয়ে নিয়েছি ক্লের সাথে কারণ এখানে যদি আমরা সলিড যে অফ ক্লেটা সেটা ব্যবহার করলে কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে যায় ভেতরের কালারটা বোঝা যেত কানটা আমি যেভাবে করেছি ঠিক সেভাবে আমরা একটা করে নিলাম এখন হাত দিয়ে চেপে চেপে ওই যে কান দুটো করেছি তার সাথে একটু ছোট দুটো পাতা করে নিচ্ছি আচ্ছা আমি এটার উপরে দিয়ে দেখছি হ্যাঁ আমার এটা ঠিক আছে যাতে এর চাইতে বড় না হয় সাইড দিয়ে আমার বেগুনি কালাটা দেখা যাচ্ছে এবং উপরে দিয়ে সাদা সাদা আমি এখন এমআর আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি আইটা দিয়ে আমরা খুব ভালোভাবে কানের অংশটা লাগিয়ে দিব দুটা কানি আমি সাদাটা লাগিয়ে নিচ্ছি আমার কান দুটো রেডি হয়ে গেছে একটু চারপাশে একটু আঙ্গুল দিয়ে চেপে দিচ্ছি দুই আঙ্গুল দিয়ে যেন ওটার সাথে অ্যাডজাস্ট হয়ে যায় একটু চেপে চেপে এখন ওর কান দুইটা খুব বড় এটা আমরা আঠা দিয়ে লাগালে হয়তো থাকবে না যার জন্য হয়তো তার বা টুথপিক আমরা ইউজ করব এটাতে আমরা এখানে তার অথবা টুথপিক ব্যবহার করব যেহেতু কানগুলো আমরা শুরু করে সোজা করে রাখতে যাচ্ছি সেই ক্ষেত্রে আমাদের একটা সাপোর্ট দরকার সেই সাপোর্টটা আমরা টুথপিক অথবা তার দিয়ে ব্যবহার করব টুথপিক নিয়ে নিচ্ছি করেক্ট তো এমআর8 দিয়ে এই ফাস্টটা একটু সাবধানে ঢোকাতে হবে যাতে পড়াটা না নষ্ট না হয় একটু ঢুকিয়ে হাত দিয়ে একটু চেপে দেব আচ্ছা মানে একসাথেরা দূরপাঠে চলছে ক্লে দিয়ে শো তৈরি আর আজকে আমরা দেখছিলাম বানি কার্টুন তৈরি চলে যাচ্ছি ক্লাসে আমি আরেকটা কান কানের ভিতরে দুধ ঠিক লাগিয়ে নিচ্ছি একটু খেয়াল করতে হবে আমার এই কানে দুপাশটা একটু চেপে ধরে যাতে কানের শেপটা নষ্ট না হয়ে যায় কাঠিটা ঢুকানোর সময় একটু চেপে ধরে ঢুকিয়ে দিলাম হয়ে গেছে। যেহেতু সাদা আমি বারবার হাতটা পরিষ্কার করে নিচ্ছি এখন মাথার ভিতরে আমি কানটা আগে ঢুকিয়ে দিচ্ছি আঠা নিয়ে নিতে হবে কানের কাঠিটার মধ্যে আমি একটু আঠা লাগিয়ে নিচ্ছি আমরা যদি কানটা কান দুটো আগে তৈরি করে রাখি এবং পরে সেট করি তাহলে খুব সুবিধা হবে কারণ শুকিয়ে যাবে তখন তাহলে ফিনিশিংটা অনেক ভালো হবে কাজের এটার মধ্যে টাটা লাগিয়ে নিচ্ছি এখন আমার কান দুটো এভাবে সোজাই থাকবে কিন্তু কিছুক্ষণ পরে একটু শুকুলে আমি একটা কান একটু নুয়ে দিব আচ্ছা আমি পায়ের কাজটা সেরে ফেলি ভালো হাত দিয়ে ময়ন করে নিচ্ছি শিক্ষার্থীরা লক্ষ্য করুন বারবারই কিন্তু আমরা ক্লেটাকে হাত দিয়ে ময়ন করে নিচ্ছি আর এই ক্লে কিভাবে তৈরি করতে হয় ক্লে তৈরির জন্য কি কি উপকরণ লাগে সেটা বলে দিচ্ছি আপনাদের জন্য আমাদের মূল উপকরণ লাগে কর্নফ্লাওয়ার আইকা আঠাই দুইটাই লাগছে আমাদের এক কাপ পরিমাণে লাগছে ভিনেগার বেবি অয়েল ভ্যাজলিন গ্লিসারিন সবগুলো আমাদের লাগবে এক টেবিল চামচ করে পরিমাণে আর কালার করার জন্য আমাদের লাগছে সানফ্লাওয়ার কিচ কালার পায়ের জন্য আমি সেম সাইজের দুটো বল নিয়ে নিচ্ছি এখন প্রথমে গোল বলটাকে প্রথমে গোল করবো আমরা গোল করার পরে হাতে একপাশে একটু একটু সামান্য একটু চেপে ডট করে নিব অনেকটা এই টাইপের আচ্ছা এখন এটাকে আমি হাত দিয়ে চেপে দেব আচ্ছা দুটোই শেপটা অনেকটা নিস্তা পান পাতার মতন একটা মনে হবে একটু মোটা হবে একটু মোটা হবে সমান ভাবে চারপাশে একটু আঙ্গুল দিয়ে চেপে চেপে দুটো সমান করে নিব আচ্ছা আমার পাটা এভাবে বসবে তো আমি দেখে নিলাম আমার পাটা ঠিক আছে কিনা এবং এটা শুকনের পরে আরেকটু পাতলা হবে আচ্ছা এখন পায়ের আমরা দুটো দাগ কেটে নিব টুথপিক দিয়ে তারপরে মাঝখানটা একটু চেপে চেপে একটু হাত দিয়ে হাত দিয়ে দিব এ তাই করবো দুটো দাগ কাটবো প্রথমে একটু হাত দিয়ে একটু মসৃণ করে দিব ওই অংশটা হম দুটো পাশাপাশি দেখবো যে কোথাও কোন উনিশ বিশ আছে কিনা দুটি আমাদের চোখের সৌন্দর্য নিজেরা দেখে নিয়ে এখন এই পায়ের পাতার মধ্যে আমি সাদা বেগুনি হাতে নাই আমি একটু পরিষ্কার করে নিলাম পায়ের পাতার মধ্যে দুটো ছোট ছোট বল দিয়ে দিব প্রথম পায়ের পাতা ডেকোরেশনটা দেখে নিবো আমাদের সাথে ফোন আছে ফোন নিয়ে নিচ্ছি হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম আমি কুমিল্লা থেকে জিন্নাত জাহান বলছি জি আমি জানতে চাচ্ছি আপু এই যে আঠাটা তৈরি করা হয়েছে এটা কিভাবে কি কি পরিমাণে দেওয়া হয়েছে এটা জানতে চাচ্ছি আচ্ছা এবং কতক্ষণ চুলায় কি তৈরি করতে হবে আচ্ছা ধন্যবাদ শিক্ষার্থী আমাদের সাথেই থাকুন আমরা যদি পুরো প্রণালী একটু বলে দেই ক্লে তৈরির আমার ক্লে তৈরি করার জন্য লাগছে ১ কাপ কর্নফ্লাওয়ার ১ কাপ এমআর আঠা এই দুটোই আমার লাগছে এক কাপ পরিমাণে মেজারমেন্ট কাপের যে কাপগুলো সেই কাপের এক কাপ করে আর এক টেবিল চামচ বেজলিন এক টেবিল চামচ গ্লিসারিন এক টেবিল চামচ বেবি অয়েল আর এক টেবিল চামচ ভিনেগার এই চারটা আর ওখানে দুটো টোটাল ছয়টা আইটেম দিয়ে আমার এই ক্লেটা তৈরি করতে হচ্ছে এবং সবগুলো আমি মিক্স করব খুব ভালো করে মিক্স করব ভেতরে যেন বাবল না থাকে কারণ আটা যখন আমরা কিছু একটা ই করতে যাই পাতলা পিঠা তৈরি করতে গেলে তখন দেখা যায় অনেক সময় বাবল থেকে যায় আমার এখানে যেন বাবল না থাকে খুব ভালো করে চামচ দিয়ে হাত লাগানো যাবে না হাতের মধ্যে পুরো আইকাটা লেগে যাবে তখন অনেক আমাদের নষ্ট হবে আচ্ছা সেদিকে খেয়াল রাখতে হবে তারপরে সেটাকে আমরা ফ্রাই প্যানে ভেতরে পুরোটা ঢেলে দিব ঢেলে দেওয়ার পরে ফ্রাই নিয়ে চুলার উপর খুব ধিমে আছে অল্প আছে ওখানে রান্না করব অনবরত হালুয়ার মতো চামচ দিয়ে নাড়তে হবে নাড়া থামানো যাবে না নাড়তে নাড়তে এক দুই তিন মিনিটের মধ্যেই দেখা যাবে যে ওটা গাঢ় হয়ে আসছে হ্যাঁ তখনই ওটাকে আরো বেশি ভালো করে নাড়বো নাড়তে নাড়তে আমার ফ্রাই গা থেকে পুরো এটা খামিরটা উঠে আসবে ওখানে না রাখা যাবে না আচ্ছা যখন আমি চামচ দিয়ে নাড়া দিব দেখা যাবে ফ্রাইপেন থেকে পুরো খামিরটা আমার উঠে আসতেছে তখনই বুঝতে হবে যে আমার ওটা রান্না হয়ে গেছে আনুমানিক পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমার রান্না কমপ্লিট আচ্ছা তারপর ওটাকে নামিয়ে টেবিলের উপরে বা মেঝেতে ফ্লোরে খুব তেল তেলে একটা জায়গাতে যেখানে একটু বেসিন বা গ্লিসারিন মেখে সেখানে আমরা ওটাকে ফেলে খুব ভালো অবস্থা করে গরম গরম অবস্থাতে ময়ান করতে হবে দুই হাত দিয়ে আচ্ছা দু হাত দিয়ে অনেকটা মানে আমরা রুটির ময়ান এইভাবে করি একেবারে ফ্লোরে এইভাবে ফেলি আচ্ছা আচ্ছা একটু দেখলে ভালো হয় এইভাবে ফেলে হাত দিয়ে গরম জিনিসটা এভাবে ডলার দিলে কি মোস্টিন হয়ে আসবে আচ্ছা তখন আর শক্ত হওয়ার ভয় থাকে না একবার যদি ময়ন করা হয়ে যায় তখন আর শক্ত হবে না কিন্তু নামিয়ে রেখে আমি একটু নিয়ে নিয়ে ময়ন করতে গেলে তখন একটু প্রবলেম হয় আচ্ছা আচ্ছা একটু সাথে সাথেই আমরা ওইভাবে মধ্যে পলিপেকের মধ্যে বেজলিন মেখে তারপরে এয়ারটেক কন্টেইনারের সংরক্ষণ করতে পারবা এক থেকে দেড় মাস আর সাদা ক্লেটা যদি আমরা কেউ না করি তাৎক্ষণিকভাবে সাথে সাথে কালার করতে চাইলে কিট কালার করে সানফ্লাওয়ার কিট কালার করে আমরা ওটা সংরক্ষণ করতে পারি আমার মনে হয় শিক্ষার্থী বুঝতে পেরেছে আমরা কাজে চলে যাই আমার পায়ের দুটো বল করব বলছিলাম বড় ঠিক এই মাঝখানটা দেওয়ার জন্য দুটো বড় গোল আমরা তৈরি করে নিচ্ছি এমআর আটা দিয়ে পায়ে পাতাতে এটাকে লাগিয়ে দিব দুটো লাগানো হয়ে গেছে এখন এই তিনটা আঙ্গুল যে এখানে তিনটা ছোট ছোট সাদা বল দিয়ে দেব আচ্ছা মাপটা দেখে নিলাম এক এক পায়ের জন্য তিনটা করে ছোট বল লাগবে হম এই দুটো এগুলো ইচ্ছে আমরা আগেও করে রাখতে পারি হম যদি আমি বাণিজ্যিকভাবে এগুলো এই শোপেজের সেল করতে চাই তখন সেক্ষেত্রে আমি অনেকগুলো করব একটা এক কালারে একটা জিনিস করব না করব না তখন অনেকগুলো করব তখন কিছু কিছু আমরা করে রাখতে পারি কানগুলো চোখগুলো আছে আচ্ছা বাণিজ্যিক ব্যাপারটা যখন চলেই আসলো আমরা যদি একটু বলি যে এই বাণিটা তৈরি করতে আমাদের খরচ কত হয়েছে আর এটা যখন আমরা সেল করব কত খরচ আমাদের বাণিটা তৈরি করতে পঞ্চাশ টাকার বেশি লাগেনি খরচ আর এটা সেল করতে গেলে আমি এক থেকে দেড়শো টাকা এটা সেল করতে পারবো আচ্ছা আচ্ছা কারণ এটা খরচ খুব এই জিনিসটা খরচটা খুবই কম কম হ্যাঁ শ্রমটা একটু বেশি শ্রমটা একটু বেশি আমি এই মারাটা লাগিয়ে নিলাম পায়ে তিনটা সাদা অংশ দিয়ে দিচ্ছি হুম তো হয়ে গেছে একটা বাহ পায়ের পাতার অংশটা দেখিয়ে দিচ্ছি অনেকটা থাবার মতো সাদা গোল তৈরি করে নিচ্ছি এখানে তিনটা আমার করে নিতে হবে তিনটা ছোট ছোট গোল তৈরি করে নিচ্ছি এই দুটো একইভাবে আমরা একই মাপের তিনটা গোল তৈরি করে এখন আমি এমারাঠা আঠা লাগিয়ে নিচ্ছি এমআর আঠা দিয়ে এর মধ্যে সাদা বলগুলো বসিয়ে দিব একটু চ্যাপটা করে এভাবে হুম আমার পায়ের পাতাগুলো হয়ে গেছে আমি যখনই কাজ করতেছি আমার যেটুকু বাঁচতেছে সাথে সাথে রেখে আমি ওটাকে পলিপ্যাক দিয়ে পেঁচিয়ে রাখতেছি যাতে ওটাতে বাতাস না ঢুকে বাতাস যে শক্ত হয়ে যায় সেই রকম সমস্যা হবে না তারপরে এটাকে যদি একটু শুকনের পরে এখানে ডাইরেক্ট এমআর আঠা দিয়ে আমরা এখানে লাগিয়ে দিতে পারবো আচ্ছা আমরা এবারে হাত তৈরি করব। এখন আমি হাত তৈরি করব। একটু করে নিচ্ছি যাতে আর হয় আমরা হাতের অংশটা তৈরি করছি আমরা লম্বাটে করে নিব আগে খুব ভালোভাবে ময়ন করে নিব দুই ভাগে সমান দুই ভাগে ভাগ করে নিব আমি দেখে নেব দুটোই আমার সমান আছে কি না কম বেশি হলে হয় নিয়ে নেব নয়তো কমিয়ে ফেলবো আর হাতের মাপটা দেখতে হবে যে বডিটা আমার যত বড় করেছি ঠিক অত বড়ই আমার হাতটা করতে হবে হাতটা করতে আরেকটি ফোন আছে ফোন নিয়ে হ্যালো হ্যালো আবু এই যে আমদের ফুল দেখতে চাই আপনি তো খালি খালি জন্তু জানোয়ার এগুলো দেখেন ফুল দেখাবেন না ঠিক আছে এই কোর্সে আমাদের ফুল দেখানো হবে না কারণ এই ক্লে দিয়ে ফুল তৈরি করা যাচ্ছে না সেই ফুলটা একটু ভারী হয়ে যাচ্ছে আমরা এই কোর্সের পরবর্তী সপ্তাহে আগামী সপ্তাহে এই পশুপাখি ছাড়া কার্টুন ছাড়াও আর অন্যান্য কিছু দেখাবো আমাদের সাথেই থাকবেন তবে ফুল এই কোর্সে দেখানো হবে না ধন্যবাদ আমরা হাতের কাজে চলে যাচ্ছি প্রথমে এরকম লম্বা দুটো ডট করতে হবে খুব বেশি লম্বা হুম অনেকটা উপরে পাঁচটা চিকন এবং নিচেরটা বেশ মোটা তারপর হাতটা দিয়ে

পায়ের মধ্যে যেমন তিনটা দাগ কেটে নিয়েছি ঠিক সেভাবে করে নেব হম মসৃণ করে নিতে হবে এই হাতটাও তাই করে নিতে হবে হম হাতের মধ্যে একটু দাগ কেটে নিচ্ছি আমরা ভাজগুলো বোঝানোর জন্য ভাজগুলো একটু বোঝানোর জন্য আর ক্লেতে কাঠি দিয়ে বা যে কোনো টুলস দিয়ে আমরা যে কোনো রকম দাগ দি ওটা শুকনোর পরে খুব সুন্দর একটা শেপে চলে আসে আমার হাত দুটো হয়ে গেছে এখন আমি বডির সাথে সবগুলো লাগাবো আমি হাতটা আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি একটু খেয়াল করলে অনেক দূর আমাদের হাতে সাত আট মিনিট সময় আছে আমরা বডির সেটিংটা দেখে নিব আর আমরা দেখতে পাচ্ছি একটা লাল হার্ট ওর বুকের মধ্যে আলাদা করে বসানো আছে সেটাও কিভাবে তৈরি করতে হয় দেখে হাতটা আমি কিভাবে বসালাম একটু লক্ষ্য করুন পিছনের দিকে পিছনের দিকে এবং অনেক দূর পর্যন্ত আঠা লাগিয়ে নিয়েছি প্রায় বডির একদম নিচ পর্যন্ত আঠাটা লাগিয়ে নিয়েছি এরপর আমি মাথাটা দিয়ে দিচ্ছি যদিও বাসায় যখন আমরা করব মাথাটা একটু পরে দিলে ভালো হয় আমাদের এখানে তো এখন একটু সময় কম হম আমরা পাটাকে শুকনো সময় দিচ্ছি না আচ্ছা আমরা আটকে দিচ্ছি আটকে দিচ্ছি যখন বাসাতে করবেন অবশ্যই পাটা শুকনের পরে করলে ভালো হবে আচ্ছা চেপে দিতে হবে এরপর আমার একটা হার্ট শেপ করতে হবে হুম পাটা এখন থাকবে কিনা তারপরে থাকুক আমি এখন ওর যে হার্টটার হাতের ভিতরে একটা হার্ট করা প্রথমে একটা হার্ট তৈরি করব ইচ্ছে করলে এখানে আপনারা বিভিন্ন নামের অক্ষর বা মাদার ডেতে মা লিখেও মাকে গিফট করা যায় করা যায়

খুব কিছু দিয়ে ঠিক মাঝখান থেকে একটু কেটে নিলাম এখন তো উৎপিক দিয়ে এবারে হাত দিয়ে করে দিতে হবে ক্লেটার এতই মুসলিন যে আমরা যখনই কাজ করতে যাব নষ্ট হয়ে গেছে সাথে সাথে ভেঙে আবার করা যায় যতক্ষণ না শুকাবে ততক্ষণ ওকে বিভিন্ন আমরা দিতে দিতে হার্টের অংশটা তৈরি হয়ে গেছে এখন এখানে ইচ্ছে করলে বিভিন্ন নামের অক্ষ মা এগুলো দিয়ে আমরা ওর বডিতে ধরে দিব তো টুথপিকটা দিয়ে নিলে আমাকে হাটটা আর একটু ছোট করে নিব হ্যাঁ এটাও করা যায় একটা ছোট্ট একটা হাট দিলেও হবে আর পর পাটা শুকনোর পর আমরা বুঝতে পারবো যে আমাদের ওখানে স্পেসটা কতটুকু আসবে তারপরে দিলে আরো ভালো হবে হুম। শেপ তৈরি হয়ে গেছে তো হাত দিয়ে মোস্টিন করে নিতে হচ্ছে হুম হাত দিয়ে এমন খুব সুন্দর করে মোস্টিন করে নিচ্ছে এখন এটাকে একটু পাটা এখন আমার পুরোপুরি শুকানে পাটা শুকানোর পরে এটাকে এভাবে আটকে দিব বা আটকে দিব সুন্দর একটা বান্নি কার্টুন তৈরি আমরা দেখে নিলাম আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে আমাদের এক শিক্ষার্থী কিন্তু ফোন দিয়ে কালার মেশানোটা জানতে চেয়েছিল আজকে কি আমরা একটু দেখিয়ে দিব যেহেতু আমাদের হাতের কাজ শেষ কালার কিভাবে মেশাতে হয় আমরা একটু দেখিয়ে দিচ্ছি সাদা ক্লে এর সাথে

আমরা হলুদ রং করে নিচ্ছি শিক্ষার্থী খুব ভালো করে লক্ষ্য করুন কিভাবে ক্লে এর সাথে কালার মিশাতে হয় সানফ্লাওয়ার কিচ কালার আমরা হলুদ রং সাদা ক্লে এর মধ্যে হলুদ রং নিয়ে নিচ্ছি প্রথমে ভালো করে একটাকে করে বেশি বেশি যদি ঢেলে আমার তো রংটা খুব হয়ে যাবে আমরা শুরুতে অল্প অল্প পরিমানে রং নিয়ে নিব লাগলে পরবর্তীতে আবার নিব কিন্তু শুরুতেই যদি অনেক রং নিয়ে নেই তাহলে কিন্তু কালারটা অনেক বেশি গাঢ় হয়ে যাবে এবং হাতে থেকে পরে যাবে অন্য কিছু নষ্ট হয়ে যেতে পারে সাবধানে খুব প্রথমে আমি ক্লেটাকে একটু পাতলা করে নিলাম তারপরে রংটাকে নিয়ে নিলাম আচ্ছা আচ্ছা এবং আস্তে আস্তে করে এটা সব মিক্স করতেছে এখন কিন্তু নরম হয়ে আসছে কিছুক্ষণ যতক্ষণ আমি নাড়াচাড়া করতে করতে আমার প্রয়োজন একটু ক্রিম নিয়ে নিব যেহেতু হাতে লেগে যেতে পারে আচ্ছা যখন দেখবো যে আমার হাত থেকে ছেড়ে দিচ্ছে তখনই বুঝতে হবে যে হ্যাঁ আমার কালারটা মিক্স হয়ে গেছে আচ্ছা আর যদি না যে রংটা যখন মধ্যে মিক্স করতেছি হাতে আঠারো ভাবটা আছে যে ধরে যাচ্ছে তখন আমি একটু যে কোনো ক্রিম মেখে নিলে বা একটু বা লোশন একটু নিয়ে নিলে ভালো হয় আচ্ছা আচ্ছা নিব আমার হাতে তাহলে আর হাতে লেগে যাবে না হ্যাঁ যতক্ষণ পর্যন্ত মসৃণ হবে ততক্ষণ পর্যন্ত রংটা আমার মাখতে হবে যখন বেশি করতে হবে তখন ফ্লোরের মধ্যে বা একটা প্লেটে বলে মধ্যে দিয়ে তারপরে ওটাকে ময়ন করতে হবে কালার বেশি করার ক্ষেত্রে অল্প বিধায় আমরা করছি পুরোটা হাতে যতক্ষণ পর্যন্ত না মিশবে ততক্ষণ পর্যন্ত হাত থেকে ছাড়বে না এভাবে একটু মসৃণ করে এই করে নিতে হবে যাতে কোথাও সাদা অংশ না থাকে ভিতরে কোনো বাবুল না থাকে সাদা থাকলে একটা কাজ করতে গেলাম তখন ওখানে দেখা যাচ্ছে হলুদের মাঝখানে আমার মনে হয় শিক্ষার্থীরা রং হালকা কালার আসছে আমার যদি এখন প্রয়োজন হয় আমি আরেকটু কালার নিয়ে নিবো আমার মনে হয় শিক্ষার্থীরা বুঝতে পেরেছে আমরা ক্লে তৈরিটাও হয়তো আগামী সপ্তাহের কোন এক ক্লাসে দেখিয়ে দিব আপনাকে অসংখ্য ধন্যবাদ